एवरीवन আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। সকালবেলা এখন আছি রান্নাঘরে। সকালে যেমন আমাদের একটা প্রতিদিনের কাজ, এটা বলতে পারো একটা ডিউটি, তো সেই রকমই আর কি নিয়মিত চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করার জন্য। তো আজকে সকালে না একটুখানি রুটি আর তরকারি হচ্ছে, তো এই কটা দিন ধরে আমাদের বাড়িতে রুটি হচ্ছে সকালবেলা। বেশ ভালো হয়েছে এই নিয়মটা, তার কারণ তিন বেলা না ভাত খেতে একভাবে ভালো লাগে না কারোরই, তো দুবেলা রুটি আর এক বেলা করে ভাত, যেহেতু ডাক্তারবাবু আর কি মাকে বারণ করে দিয়েছে বেশি করে ভাত খেতে, তো ওই জন্যই আর কি এই নিয়মটা চালু হয়েছে। তো দেখা যাক এই নিয়মটা কদিন আর কি ধরে রাখা যায়। আর আজকে না একটুখানি বাতকুলাই যাওয়ার দরকার আছে আমার আর সন্দীপের, তো একটু বাদেই আর কি আমরা যাব দুজনে মিলে। আর মা আর বাবু এখন সোনা বাবাকে নিয়ে ঘুরছে, তো আমি মাকে বললাম কি তুমি সোনা বাবাকে ধরে রাখো, সকালে টিফিনটা আমি বানিয়ে নিচ্ছি। তো ওই জন্যই রান্নাঘরে আমি এসেছি আর মা সোনা বাবাকে নিয়ে গেছে হলো কৃষি বাড়িতে। আজকে সকালে বানাচ্ছি হলো একদম হালকা পাতলা করে আলু পটলের তরকারি, কালো জিরে আর কাঁচা লঙ্কা সরবার দিয়ে, আর এদিকে রুটি, ব্যাস একদম হালকা খাবার। পরপর কটা দিন আমাদের না তেল মশলা তারপরে তেলের খাবার খুব খাওয়া হয়ে যাচ্ছে। তো এদিকে আলু পটলের তরকারিতে দিয়ে দিয়েছি জল, এবার ঝোলটা ফুটে উঠলে তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেব। আর এদিকে আমি আটাটা মেখে এখানে রেখে দিয়েছি, তো রুটিগুলো এবার করে নেব এক এক করে। তো এই যে এখানে নিয়ে চলে এসেছি টিফিন, দুটো রুটি তার সাথে তরকারি আর একটা আছে ডিম সিদ্ধ, ডিম সিদ্ধটা হলো আমার সোনা বাবার। তো আমাদের সোনা বাবা পিসির বাড়ি থেকে ভাত ডিম সিদ্ধ দিয়ে খেয়ে এসছে, ওর জন্য এই ডিমের ভাগটা আমি নিয়ে নিয়েছি। তো এখানে এখন দেখো বসে আছে খালি গায়ে, তো জামা পরানো ছিল এক্ষুনি আর কি খুললো, হিসু করে আর কি জামা প্যান্ট দুটোই ভিজিয়ে দিয়েছে। তো চলো টিফিনটা করে নিই, তারপরে দেখি সন্দীপ কখন বেরোয়, তো সেই হিসাবে আর কি আমি রেডি হব। তো আজ সকালবেলায় আমাদের এখানে তোমরা আগেই দেখেছো একজন ফুল গাছটা নিয়ে আসে আমাদের পাড়া দিয়ে যায় আর কি ভ্যানে করে, তো তার কাছ থেকে একটা ড্রাগন গাছ রেখেছে, একটা একটা ফলের গাছ। তো এটা আমি অনেক বাড়িতে দেখেছি কিন্তু ফল আজ পর্যন্ত আমি কারোর গাছে দেখিনি। তো বউ বলছে যে ফল হয় আর ফলটা নাকি খুব দামি ফল, যে কোনো ফলই স্বাস্থ্যের জন্য খুব ভালো, তো এটা নাকি আরও ভালো হার্টের জন্য। যাই হোক, বাবু হার্টের চিকিৎসা করবার জন্য এই গাছটা আজকে লাগাচ্ছে। তো যেহেতু এখানে ফুলের বাগান হবে, তো ফুলের বাগানের মধ্যেই লাগানো হচ্ছে, তো এটা দিয়ে স্টার্টিং হচ্ছে আমাদের ফুলের বাগানটা। তো এই হচ্ছে গাছটা, একটা পোট বেরিয়েছে, বেরিয়ে একটা পাতা হয়ে গেছে, মানে পাতা না গাছ বলে, এটাই মানে পাতা এটাই গাছ, ওইটাই পাতা ওইদিকে। হ্যাঁ, তো ড্রাগন ফলের নাম তো শুনেছি অনেক, খাইনি কখনো, তো এইখানটায় লাগাচ্ছে। তো ড্রাগন গাছটা এখানে বাবুর লাগানো হয়ে গেছে, আর লাগিয়ে দেখো এরকম কুঞ্চি দিয়ে পুরোপুরি ঘিরে দিয়েছে। আর এদিকে আমার স্নান কমপ্লিট, এমনকি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার রেডি হয়ে যাব হলো কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরে আজ কিছু কাজ আছে, আমি আগে রেডি হয়নি, তারপরে তোমাদেরকে বলছি যে কী কী কাজে আমি যাচ্ছি। আর শোনো বাবা আছে হলো আমার পিসির বাড়িতে, তো ও বাড়ি এসেছিল, এসে একটু খাওয়া দাওয়া করে ঘুম নিয়েছিল, আবার বুনু আর কি বুনু এসছে, তো বুনু এসে আমাদের সোনা বাবাকে নিয়ে গেল। দেখো পিছনে আমাদের সোনা বাবা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি না আমি বলতে পারবো না, তার কারণ এখানে কালো কালো দেখাচ্ছে। যাই হোক সোনা বাবা রেডি হয়ে গেছে আর যাচ্ছে হলো মা, তো তিনজনা আমরা যাচ্ছি, এই ধরতে গেলে চারজনাই, সাড়ে তিনজন, হ্যাঁ সাড়ে তিনজন। তো বাবু যাচ্ছে না, বাবু বললো না আজকে আমি বাড়ি পাহারা দিই, তোমরা তোমরা যাও গিয়ে ঘুরে আসো। তো সন্দীপ আর কি মাকে বললো যে চলো যাবা, চলো একটু ঘুরে আসি, সবসময় ঘরের মধ্যে থাকো, তো দেখলাম মা আজকে রাজি হয়ে গেল, তো ভালোই হলো, সবাই মিলে একসাথে যাওয়া যাচ্ছে, একটু গল্প টল্প করা হবে, বেশ সময়টাও আমরা কাটাতে পারবো। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা এবার বলি আমি, আমরা যাচ্ছি হলো কৃষ্ণনগর, সেই আসাননগর ভীমপুর, যেখানে আমরা হাত দেখাতে গেছিলাম, সেখানে সোনা বাবার জন্য তো সেই কুষ্টি করতে দিয়েছিলাম, তো ওটা হয়ে গেছে, ওটা আনতে যাব, আরও একটা দরকারে যাব, সেটা পরে বলছি। তো এই যে আমাদের সোনা বাবা একদম
ও বাবা ও বাবা ও বাবা, কি টাটা টাটা দিচ্ছে দেখো অবস্থা। তো রেডি হয়ে গেছে, এই যে মা এই শাড়িটা পরলো, আর সোনা বাবাকে এই যে লাল জামা লাল প্যান্ট পরিয়ে দিয়েছি, আর তার সাথে এই জুতোটাকেই পরিয়েছি। আর এই জুতোটা না, ও ভেবেছে কি সেই দিনের ওই জুতোটা যেটা লাইট জ্বলছিল, তো ও আর কি হাত দিয়ে দিয়ে এরম ভাবে টিপে টিপে দেখছিল। যাও যাও, তুমি দাদার সাথে থাকো, আমরা বেরো বেরো যাই। হ্যাঁ আর হয় সবাই মিলে উঠে পড়েছি গাড়িতে, আর গাড়ি চালিয়েও দিয়েছে সন্দীপ। এই যে তো সোনা বাবা পিছনে ছিল, তো ও আর পিছনে থাকতে চাইছে না, সামনে চলে আসলো। তো এখন যেহেতু আমরা গ্রামের ভিতরেই আছি, তাই ভাবলাম যে একটুখানি নিয়ে নিই, আর একটু বাদে যেই মেন রোডে উঠবো তখন এটাকে ট্রান্সফার করে পিছনে দিয়ে দেবো। আমাদের দুজনকে কেমন লাগছে একটু জানিও তো। আর আমরা আজকে খুব খুশি, তার কারণ কি জানো তো, বেশ সোনা বাবার জন্মদিনের আগেই আমরা সোনা বাবার কুষ্টিটা হাতে পেয়ে যাব। তো আজ সকালে আর কি উনি ফোন করেছিল যে কুষ্টি হয়ে গেছে, তো নিয়ে যেও। হ্যাঁ, তো সন্দীপ বলো তাহলে আজকে বিকেলে গিয়েই নিয়ে আসি। তো আমাদের সোনা বাবার জন্মদিনের কিন্তু প্রোগ্রাম মানে প্ল্যান সব আমরা রেডি করে ফেলেছি, তোমাদেরকে এখনো জানাইনি, এটা গোপন রেখেছি, ঠিক আছে? তবে জানাবো, অবশ্যই জানাবো, তোমাদেরকে জানাবো না জানাবো কাদের। তো অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে আমাদের সোনা বাবাকে নিয়ে, তো কতদূর কি করতে পারবো জানি না, ভগবান ভরসা, সে চাইলে হবে আর সে না চাইলে কখনোই হবে না। তো তার মধ্যে খুবই একটা খুশির খবর যে সোনা বাবার জন্মদিনের আগেই আমরা আর কুষ্টিটা হাতে পেয়ে গেলাম একদম মুখোমুখিতে। উনি বলেছিলেন যে এক মাস লাগবে, কিন্তু এক মাস লাগেনি, কদিন লাগবে, সপ্তাহ দুয়েক লেগে যাবে। হ্যাঁ, আমরা কিছু বলবো না, আমরা শুধু তাতা দেব, তাতা তাতা। তো আমরা চলে এসেছি ভীমপুর বাজারে, আমি আর মা যাচ্ছি সোনা বাবার কুষ্টিটা আনার জন্য। আর টিনা আসলো না, তার কারণ সোনা বাবা একটু কান্নাকাটি করছিল, খেতে দিয়েছে, ঘুমিয়েও পড়েছে। তো ঘুমিয়ে যেহেতু পড়েছে আর টেনে আনার দরকার নেই, ওই জন্য দেখলাম টিনা তাহলে থাকুক, আমি আর মা যাই। আমরা একটু এক্সাইটেড, হ্যাঁ, কি বলবে কি দেখাবে সেটার জন্য। তো কুষ্টি নিয়ে সন্দীপটা চলে এসছে, আর এবার আমরা রওনা দিয়েছি হলো কৃষ্ণনগরের দিকে। তো কৃষ্ণনগরে আমাদের একটু দরকার আছে, সেই দরকারটা আমি এবার বলেই দিই। তো দরকার হলো, সামনে যেহেতু আমাদের সোনা বাবার জন্মদিন, জন্মদিনে তো একটা কেক লাগবে না কি, তো কেকের জন্য আমরা ভাবছি কি এবার কৃষ্ণনগর থেকেই অর্ডারটা দেব। তো একটা শান্তিপুরে আর কি কেকের শপের নাম্বার ছিল, তো ওখানে ফোন করেছিলাম, ওখানে গিয়ে অর্ডার দিতে হবে, উনি আর কি ফোন থেকে অর্ডার নেবে না। শান্তিপুরে অ্যাকচুয়ালি উল্টো হয়ে যাচ্ছে আমাদের, হ্যাঁ, ওদিকে যখন হবে তাহলে আমি এখান থেকে কৃষ্ণনগরে যাব, তাই না? সুবিধা হবে, হ্যাঁ। তো ওই জন্যই আর কি কৃষ্ণনগরে খোঁজ নিয়েছি মিও আমরের বেশ সুন্দর কেক শপ, তো ওইখানেই আর কি যাওয়া হচ্ছে। আর সোনা বাবা এখন ঘুমটো দিচ্ছে, তো আদেও জানে না যে ওর জন্য এখন আমরা কেক অর্ডার দিতে যাচ্ছি। আর হ্যাঁ, কেকটা আজকে তোমাদেরকে আর কি বলবো না কিরকম কেক অর্ডার দিচ্ছি, যেদিন ওর জন্মদিনের দিন কেকটা আনবো সেদিন আমি তোমাদেরকে জানাবো। তো এখানে একটা কেক শপ পেয়ে গেলাম, ওর জন্য আমি আর ভাবলাম যে ওইদিকে যেতে হবে না, তো ওই জন্য এখানটা থেকেই দেখি, যদি ভালো কেক পাই তাহলে এখান থেকে নিয়ে নেবো। এটা হলো মঞ্জিত কেক শপ, কৃষ্ণনগরেই আছি আমরা। এই যে সামনেই কেক শপটা, তো চলো দেখা যাক। তো এখানে একটু পেস্ট্রি নেওয়া হলো, তো যেহেতু আমি এসছি আর এখানে পেস্ট্রি খাওয়া হবে না, ওর জন্যই আর কেক আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, এমনকি পছন্দও হয়েছে। তো ক্যাটলগ দেখলাম কয়েকটা, তবে আমরা বাড়ির থেকে আর কি সিলেক্ট করে এসেছিলাম যে কোন কেকটা অর্ডার দেবো, তো সেটাই দিয়েছি।
আর 8 তারিখে আমরা দিতে বলেছি। তো এখানে এখন একটুখানি খাবার নিয়ে এসেছি আমরা। আলোটা জ্বালাও, দেখা যাচ্ছে না। পার্টি পার্টি, হ্যাঁ এই আমারই পার্টি হড়িয়ে গাড়ি মে পার্টি, হ্যাঁ কার মে পার্টি হড়িয়ে। তো এখানে একটা হটডগ নেওয়া হয়েছে, একটা ভেজ বার্গার, একটা চিকেন বার্গার। আমি ভেজিটেরিয়ান হয়ে গেছি আজকে। হ্যাঁ তুমি যে কত বড় ভেজিটেরিয়ান সে আমরা জানি। তো এই যে একটা চিকেন বার্গার আমার জন্য, আর সন্দীপ আজকে ভেজ খাচ্ছে। ঠান্ডা করছে, ঠান্ডা করছে, আগে ঠান্ডা করছে। আচ্ছা আচ্ছা, না না তুমি না, তুমি না, এটা সবটা দেখো অবস্থা, চারটে লেগেছে। ও আর হ্যাঁ, আমাদের তো পার্টি হয়ে গেছে, তো পার্টি করে আমরা রওনাও দিয়ে দিয়েছি, অনেকটা চলে এসেছি এখানে। হ্যাঁ, বাড়ির উদ্দেশ্যে। আর এখানে একটু দাঁড়ালাম, তার কারণ হচ্ছে গিয়ে আমি কয়েকটা কমেন্টসে দেখেছিলাম একবার যে গোপাল ভাঁড়ের জন্মস্থান কৃষ্ণনগরে শুনেছেন অনেকে, কিন্তু এক্স্যাক্টলি জানেন না। তো তাদের জন্য বলি, হ্যাঁ গোপাল ভাঁড়ের জন্মস্থান হচ্ছে কৃষ্ণনগরে, আর কৃষ্ণচন্দ্র রাজার কাছেই উনি থাকতেন বা চাকরি করতেন। তো সেই কৃষ্ণচন্দ্রের জমিদারি বা রাজবাড়ি সেটা তোমাদের কাছে দেখাবো, যেহেতু এই দিক দিয়ে যাচ্ছিলাম তাই মনে পড়ে গেল তোমাদের কথা, আর ভাবলাম যে চলো দেখিয়ে যাই একবার। তো আমরা সেই মাঠটাতেই দাঁড়িয়ে রয়েছি। তো আশা করছি তোমরা দেখতে পাচ্ছ রাজবাড়িটা, ফুটবল খেলা করছে এখানে। তো আর রাস্তাটাও একটু কাদা, যার জন্য এমনি যাচ্ছি না, তার কারণ সামনে গিয়েও লাভ নেই, দরজাটা বন্ধ করা। ভালো করে, হ্যাঁ বারো দোলের সময় এই দরজাটা খোলা হয়। চলো আর একটু কাছে থেকে দেখিয়ে দিই। এই যে হচ্ছে মেন গেটটা, আর এই হচ্ছে কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়ি, অনেকটা আছে এই যে। তো গেটটা যে বন্ধ দেখলে, সারা বছর ওখানে ওরকম গেটটা বন্ধই থাকে। বারো দোলের মেলা হয় একটা, এক মাস ধরে পুরো। তো এই মাঠটাতে পুরো সেই বারো দোলের মেলাটা হয়, তখন গেটটা খোলা হয়। তো ভিতরেও ঢুকতে দেয় আমরা, ভেতরেও, তবে ভেতরে হয়তো ক্যামেরা ট্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, তবে গেটটা খোলা, হ্যাঁ ফটো তুলতে দেয় না। তো যাই হোক, আমাদের যেহেতু মনে একটা আগ্রহ আছে দেখার, তো সেই জন্য আমি ভাবছি যে এবছর বারো দোলের মেলাতে তোমাদেরকে বারো দোলের মেলা দেখতে পাবে। হ্যাঁ, তো আমাদের চ্যানেলে তোমাদের জন্য এই বারো দোলের মেলাটা অ্যাডভান্স নিমন্ত্রণ করে রাখলাম, দেখাবো, ঠিক আছে? তো একদমই ভুলবো না, তো এক মাস ধরে হয়, কোনো একদিন এসে তোমাদেরকে দেখাবো। তো এখানে এখন পেট্রোল পাম্পে দাঁড়ানো হলো, এটা হলো বাতকুলার পেট্রোল পাম্প। তো একটু পেট্রোল ভরে নেওয়া হলো। তো বাতকুলায় আমরা চলেই এসেছি, তবে বাতকুলায় আমাদের আরো একটা কাজ আছে, সেটা হলো গম ভাঙাতে হবে। গম ভাঙিয়ে তারপরে আটা নিয়ে আমরা যাব বাড়ি। আজ কিন্তু রাতে রুটি খাওয়ার জন্য কোনো আটা নেই ঘরে। আমরা আর কি সবাই এসেছি, একটা জামা কিনবো। তো কার জন্য কিনছি সেটা বাড়ি গিয়েই বলবো তোমাদেরকে। হ্যাঁ, আর এই যে এখানে এখন গম দেওয়া হলো, গম দিয়ে তো গম পাল্টে আটা নেওয়া হচ্ছে। ওই যে ব্যাগের মধ্যে ভরছে ওই কাকুটা আটা। বাকুলা কৃষ্ণনগর সব ঘুরে চলে এসেছি বাড়ি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর হ্যাঁ, বাকুলাতে আমরা একটা জামা কিনলাম, বললাম যে কার জন্য কিনছি সেটা তোমাদেরকে পরে বলবো। তো এখন আমি তোমাদেরকে আগে জামাটা দেখাই, তারপর বলছি। এই হলো সুন্দর জামাটা, এই দেখো, এই যে জামাটা বেশ সুন্দর, আর উপরে এই কোটটা না আলাদা, তো আলাদাভাবেই পরা যাবে, থ্রি কোয়ার্টার হাতা। জামাটা হচ্ছে আমার ছোট মামা শ্বশুরের নাতনির জন্য, আমাদের টুনুকি। আর কৃষ্ণনগরে কেকের দোকান থেকে বেরোনোর সময় আমরা একটুখানি খাওয়ার জন্য সেই বার্গার নিয়েছিলাম, আর মা খেলো হলো হটডগ। তো বাবুর জন্য আর কি নিয়ে নিয়েছিলাম, বাবুর জন্য ভেজ বার্গার নিয়েছি। সন্দীপ যেহেতু ভেজ বার্গার খেলো, তাই বললো কি যে বাবুর জন্য একটা ভেজ নিয়ে নিই, বাবু যেহেতু ভেজ খাই। আমি এর ওটা গরম করে নিয়ে আসিনি, এমনি এরকম ভাবে প্যাকেট ধরে নিয়ে চলে এসেছি, এটাকে এখন গরম করে বাবুকে দেব। আর এরই সাথে আমি নিয়েছি হলো কেক, যেটা আমার খুবই পছন্দের, মানে কেকের দোকানে গেলে না আমি আর লোভ সামলাতে পারি না, এতটা পছন্দ করি কেক। আর এটা হলো ব্লুবেরি ফ্লেভার,
তো বাবু যেহেতু এই ক্রিমের কেক গুলো খেতে বেশি পছন্দ করে না, ওই জন্যই মা বললো কি তাহলে তিনটে নিয়ে নাও, একটা আমি আর তোমার বাবু ভাগ করে খেয়ে নেবো, আর তুমি আর সন্দীপ এক একটা খেয়ে। তো ওই জন্যই আর কি তিনটে নেওয়া হলো। যে কাজের জন্য আর কি আমরা গেছিলাম তো সেই কাজগুলো সবকটাই আমাদের মিটেছে মোটামুটি। তো চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি, আবার তোমাদের সাথে আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই তোমাদের সাথে, টাটা বাই বাই।